দেখুন, গভীর সমুদ্রে ভাসলো যে দেশের অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন কাজান। রাশিয়ার অত্যাধুনিক পরমাণু সাবমেরিন কাজানকে জলে নামানো হয়েছে। নয়াই সাবমেরিন হাতে পাওয়ার পর সাগরে টহল দেওয়ার ক্ষেত্রে রুশ নৌবাহিনী প্রাক্তন সোভিয়েত আমলের পর্যায়ে পৌঁছে গিয়েছে। রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ভ্লাদিমির করোলেভেভ সম্প্রতি এমনটাই জানিয়েছেন। রাশিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর সেভারোদভিসিস্কে ইয়াসিনেম শ্রেণীর ডুবোজাহাজ কাজানের সমুদ্রে নামানোর অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। সাগরের পরীক্ষা শেষ করার পর 2018 সালে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে কাজান। এছাড়া একই শ্রেণীর আরও 4 ডুবোজাহাজ 2023 সালের মধ্যে তৈরি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রুশ নৌবাহিনীর প্রচলিত ডুবোজাহাজ বাহিনীর পুরনো আকুলা শ্রেণীর ডুবোজাহাজের স্থলাভিষিক্ত হবে ইয়াসেন এম শ্রেণী। আকুলা শ্রেণীকে রুশ নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহারযোগ্য প্রধান ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয়। এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান অত্যাধুনিক ডুবোজাহাজ বহর নিয়ে গভীর উদ্বেগে পড়েছে আমেরিকা। গত বছর মার্কিন ষষ্ঠ নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল তৃতীয় জেমস ফোগো দেশটির নেভাল ইনস্টিটিউট ম্যাগাজিনে এই প্রসঙ্গে লিখেছিলেন, সমুদ্রে ন্যাটোর প্রাধান্যকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে রাশিয়ার অত্যাধুনিক ডুবোজাহাজ বহর।